বাঙালি জাতির বাবারে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে আমি বলি, ইনি হচ্ছেন বাঙালি জাতির বাবা, আর মুসলিম জাতির বাবা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার জন্মদাতা বাবা আমার তো বাবা। তবে বাঙালি জাতির বাবাকে নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগ নাই, কারণ শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই কিন্তু প্রত্যেকটা জাতিরই একজন করে বাবা আছে। আপনারা যারা বলেন যে শরীয়ত সম্মত না বা শরীয়তের বাইরে, আপনারা নিজেরাই দেখবেন, যারা বিশেষ করে আরব দেশগুলো থেকে ইসলাম পয়দা হয়েছে, আরব দেশগুলোতে প্রত্যেকটা দেশে তাদের বাবা আছে, মানে তাদের জাতীয় বাবা আছে। তো যেখান থেকে ইসলাম পয়দা হয়েছে, ইসলামের সৃষ্টি হয়েছে, ওখানে যদি তারা যদি তাদের জাতির বাবা মানতে পারে, তাদের জাতির বাবা রাখতে পারে, বাবা হিসেবে যে কোনো একজনকে মানতে পারে, তাহলে আমরা কেন পারবো না? সো আমি আমার দিক থেকে আমি বলবো, আমার তিনজন বাবা, একজন হচ্ছে আমার জন্মদাতা বাবা, একজন হচ্ছে আমাদের জাতীয় বাবা, আমাদের জাতির বাবা, আরেকজন হচ্ছে হযরত মুহাম্মদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও কিন্তু মুসলিম জাতির বাবা। সো এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই, আর এটা নিয়ে বাঙালি জাতির বাবা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে জাতির আব্বা স্বীকৃতি দিতে যাদের চুলকানি আছে তাদের জন্যই আমার এই ভিডিওটা মূলত। যে দলই করেন না কেন, এখানে বাঙালি জাতির আব্বা হিসেবে, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমি হ্যাঁ, রাজনৈতিকভাবে আপনার দল মত নির্বিশেষে আপনার মত ভিন্নতা থাকতেই পারে, কিন্তু এই জায়গায় কোনো আপোষ নয়, কারণ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতির যদি আব্বা থাকতে পারে, প্রত্যেকটা জাতিরই যদি জাতীয় পিতা থাকতে পারে, তাহলে আমাদের বাঙালি জাতির জাতীয় পিতা থাকবে না কেন? আমাদের বাঙালি জাতির তো আর এটা নিয়ে তো আর বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক নাই যে বাঙালি জাতির পিতা দুইজন, বাঙালি জাতির পিতা তিনজন। সো আমি যে দলই করি না কেন, হোয়াট এভার, কিন্তু আমার প্রত্যেকটা দেশের যদি জাতির পিতা থাকতে পারে, তাহলে বাংলাদেশের জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দিতে আমার আপত্তি নাই, এবং যাদের আপত্তি আছে তাদেরকেও আমি বলবো, আপনারা তর্কের খাতিরে নয়, হিংসাত্মক রাজনীতি নয়, একটি সুস্থ ধারার রাজনীতির কথা চিন্তা করে হলেও একজনকে সারা পৃথিবীতে যেরকম জাতির পিতা হিসেবে সবাই কিন্তু প্রত্যেক দেশেই মানুষদেরকে স্বীকৃতি দেয় একজনকে, কারণ না, যেমন নেলসন ম্যান্ডেলা, তারপরে ধরেন চে গুয়েভারা, আমি ওমানে ছিলাম, ওমানে ছিল সুলতান কাবুস, সৌদি আরবে আছে বাদশা ফাহাদ। এভাবে আমাদের বাংলাদেশেও কিন্তু আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রিপ্লেস কাকে দেখবেন? জিয়াউর রহমান। কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে তো কখনও আপনার জাতির বাবা হিসেবে ওই রকম নামকরণ করার আসে নাই কখনো, এই ধরনের হিড়িক পড়ে নাই। তারপরে তারও আগে যদি যাই, আমাদের শেরেবাংলা একে ফজলুল হক, এম এ হামিদ খান বাসানি, মানে যাই আছে, ওনাদেরকে নিয়ে এই ধরনের প্রশ্ন কখনো আসে নাই। তো সো যারা পক্ষে বিপক্ষে বলেন বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিতে যাদের চুলকে নিয়ে আসে তাদের জন্য বলবো, আমি নিজেও কিন্তু হয়তোবা ভিন্ন একটা রাজনৈতিক দলের সাপোর্ট করি, কিন্তু কর্মী না, একনিষ্ঠ কর্মী না, বা ভোট দিতে পারলে দিব না দিতে পারলে নাই, কিন্তু তবু আমিও কিন্তু জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দিব, এবং স্বীকৃতি দিতে আমার কোনো আপত্তি নাই। কেননা পৃথিবীর প্রত্যেকটা জাতিরই একজন জাতীয় নেতা, জাতীয় লিডার বা জাতীয় পিতা আছে। তো বাঙালি জাতির পিতা হিসেবে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্বীকৃতি দিচ্ছি, দিব এবং আমি মানি। তবে মুসলিম জাতির পিতা হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অবশ্যই অবশ্যই মুসলিম জাতির পিতা হিসেবে আমি মানি। সো যারা মানে জাতির পিতা বা মুসলিম জাতির পিতা নিয়ে প্রশ্ন করেন তাদের জন্য আমার কথা হচ্ছে, তাহলে আরব দেশগুলোতে আপনারা দেখুন, প্রত্যেকটা আরব দেশে কিন্তু তারা তাদের থেকে ইসলাম পয়দা হয়েছে, তাদের থেকে ইসলাম সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা আরব দেশেই তাদের নিজস্ব পিতা আছে, তাদের নিজস্ব জাতীয় পিতা আছে। তো সো তাদের যদি নিজস্ব জাতীয় পিতা থাকে থাকতে পারে থাকে তাহলে আমাদের নিজস্ব জাতীয় পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দিতে আপত্তিটা কোথায়? বেশি কিছু বললাম না।